গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আর এই দেখো, এসেই দেখো ব্রেকফাস্টে মানে আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে। তা এখন কটা বাজে? এখন 9:45 বাজে। তো একটু লেট হয়ে যাচ্ছে, মানে ঘরে সবাই এলে একটু লেটই হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে। আর এই হচ্ছে হিয়া, ও ট্রিটমেন্টের জন্যই মেন আশা। তো এখনও ভালো আছে, সুস্থ আছে। আর ওই যে ছেলে খেলছে, তা দেখো মানে আসার পর থেকে আমাকে কিভাবে হেল্প করে যাচ্ছে। কেউ বাড়িতে এলে মানে আমি বেশি নয় যে মানে বাসন রাখতে পারছি না, সব গায়েব হয়ে যাচ্ছে। আর এই দেখো রুটি করতে আমাকে হেল্প করছে, সকালে ব্রেকফাস্ট হচ্ছে। মানে এটাই হচ্ছে হয়তো বন্ধুত্ব, বন্ধুই হয়তো মানে বন্ধুর এই কষ্ট টষ্টগুলো বোঝে। আত্মীয় স্বজন বা অন্য কেউ এলে কেউ হেল্প করার নেই, চুপচাপ বসে থাকে। যদি সেটাই উচিত, একজনের বাড়ি আরেকজন গেলে সেটাই উচিত, একটু রেস্ট ফেস্ট নেওয়া না। আরে বদমাইশটি এসে সমানে করে আছে, কোনো রেস্ট নেই, কিছু নেই। হ্যাঁ, হসপিটালে তো ছোটো ছুটি, হ্যাঁ ওর মেয়ের ছোটো রুটি। এই যে মিনি রুটি দেখো, মিনি রুটি পিয়ার জন্য স্পেশাল মিনি রুটি হচ্ছে। আর দেখে কালকের এই চানা মশলাই রয়েছে, আর যে লাড্ডু, এই মানে কালকের রাতে যা কিছু মোটামুটি সেইগুলো, বেগুন ভাজা, ব্যাস রুটি, একদম সিম্পল, মানে কোনো বিশেষ কিছু মানে করা হয়নি। ভালো খাবার, এটাই তো ভালো খাবার, একদম করোয়া। আর তার মধ্যে আজকে মানডে, কিন্তু এখানে হঠাৎ করে চিকেন মটনের মাছ সব দোকান বন্ধ, কি অবস্থা! আজ কত তারিখ? 20 তারিখ না, 20 তারিখ, 20 তারিখ, তারিখটা বলে দিলাম। ওরা কালকে এসছে, রবিবার, আজকে সোমবার। তো দেখো কালকে মাছ মাংস কিছু একটা এনে রাখলে ভালো হতো। আজকে জানি না কি হবে, আমার বড় খুঁজছে, ফোন করেছিল যে সব বন্ধ, কিচ্ছু বুঝতে হবে না। ডিমের ঝোলের ভাত, ডিমের ঝোল ভাত সব থেকে। আর বিকেলে আমরা ভাবছি একটুখানি দুই বন্ধু মিলে একটু ফোরাম যাব ঘুরতে, এখন দেখা যাক কত দূর কি হয়। তো চলো আবার একটু পরে দেখা হবে, আপাতত আমরা করে ঠোরে একটু ব্রেকফাস্ট একটু খেয়ে নিই। হ্যাঁ, সেই দেখো, আমি তো ভয় পাচ্ছিলাম যে চিকেন পাবে কি না। সুমি আয়, সুমি চিকেন পাওয়া গেছে। এই তো কিনাকি, বহু কষ্টে, অনেক কষ্টে, আমার বর অনেক দোকান, সব দোকান বন্ধ সোমবারে, তাও পিনাকি আমাদের চিকেন রান্না, মনীষা রান্না করবে, পিনাকি খুঁজে আনবে, এই প্রতিজ্ঞা নিয়ে চিকেন খুঁজে পাওয়া গেছে, এবার মনীষা রান্না করবে। আমরা তো দেখো এরকম, দেখো কেমন অ্যাক্টিং করে কথা বলছে, দেখো ভাবছি কি একটা ব্যাপার যেন। তাই চলো, তাহলে চলো, টমেটো নেই, এই যে আমার বড় অনেক কষ্ট করে নিয়ে এসছে। আচ্ছা, ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান হচ্ছে আমাদের এই ছোট্ট পুচকি, হচ্ছে ক্যামেরাম্যান, খুব ইন্টারেস্ট, সব ভিডিও তোলা, ভিডিও দেখা খুব ইন্টারেস্ট। বা চন্দনের গাছ একদম বাড়ির সামনে, আর বিভিন্ন ধরনের গাছ আছে। হ্যাঁ অনেক, হ্যাঁ অশোক গাছ, এটা অশোক গাছ, অশোকের গাছ, ওই যে ওই যে এই যে যে অশোক, অশোক অশোক বন বলে না, এটাই তো অশোক গাছ। ও হ্যাঁ, এই রাবার গাছ, এটা রাবার গাছ, কেমন দেখ রাবার পাতাগুলো। এখন রাবারও গাছ না, জাম গাছ, আমি ঠিক বলতে পারছি না পাতাগুলো, জাম গাছের গুড়ি দারুণ, কে জানি রাবার গাছ তো অন্যরকম হয়, কে আমি জানি না, পাতাগুলো রাবার গাছের মতো। নে টমেটো তোল, এই দেখো আমাদের হিয়া টমেটো তুলছে, আস্তে আস্তে তোল, আস্তে আস্তে তোল। এই টমেটো দিয়ে আমরা মাংস রান্না করব। ইয়া ভালো করে ধর, গাছের টমেটো একদম ফ্রেশ। হ্যাঁ মিলিবাগ, একদম মিলিবাগে গাছটা নষ্ট করে দিয়েছে, ফেলে দেবো, তুলে তুলে আবার নতুন করে টমেটো গাছ লাগাবো। কাঁচাটা থাক নাকি, নিয়ে তুলে ফেল, তুলে ফেল, ফেলে দেবো গাছ পুরো, তুলে ফেল। বা দেখা দেখা গাছের টমেটো, গাছের একদম ফ্রেশ টমেটো, টুকটুকে লাল। আর হিয়া কি খুশি টমেটোগুলো তুলে। এবার আমরা কি করবো, এবার টমেটো তোলা হয়ে গেছে, এবার আমাদের নিচে গিয়ে দুধচা বানাতে হবে, কারণ এতক্ষণ সবাইকে সবাইকে রচা খাইছি, নাহলে দুধচা না খেলে আমাদের মাথা চেটে পুরো চুর তুলে দেবে। আচ্ছা যাই হোক, এই দেখো আজ সকালে সুমিকে ময়ূর দেখিয়েছি, দুটো ময়ূর দেখেছে ছাদে এসেছিলাম, এই জামাকাপড় শুকোতে, জামাকাপড় শুকোতে শুকোতে আমরা যখন 7:30-7:30 সময় এসেছিলাম, তখন রোদ ওঠেনি, রোদ উঠলে না ময়ূরগুলো পালিয়ে যায় ভেতরে, আর এখন জঙ্গলগুলো শুকিয়ে গেছে, তো সেই জন্য ময়ূরগুলোর বাইরে আসছে না, যে একটু বৃষ্টি পড়বে, হ্যাঁ বৃষ্টি পড়লে জঙ্গল হবে তো, গ্রিন একদম হয়ে যাবে, তখন ওরা বেরোয়, একটু ঠান্ডা ঠান্ডাও থাকে বৃষ্টির সময়,
গরমের সময় একটু সকালে আর বিকেলের দিকেই দেখা যায়। দেখো কি রোদের তাপ, এখন 10:30 বাজে, প্রচণ্ড রোদের তাপ। আর এই যে সুমিদের খুব পছন্দ হয়েছে, দেখো জঙ্গলটা দেখছে ওরা, বাড়ির পাশে যে এত সুন্দর, হ্যাঁ চারিদিকে বাড়ি আর মাঝখানে এইটা, বুঝেছিস তো? এমন নয় যে মানে ভূত প্রেত বাঘ ভাল্লুক আছে, এরকম জঙ্গল নয়, মানে মানুষও আছে, মানুষ এখানে যাতায়াত করে, দেখে সুখ, দেখে মানে ভীষণ সুখ, ভীষণ সুন্দর। হ্যাঁ আমরা যাই না এদিক দিয়ে, কিন্তু শর্টকাট, এটা একটা রাস্তা শর্টকাট, সবাই গরু ছাগল চড়াতে এখান দিয়ে যায়, তারপরে লোকও শর্টকাটে এখান দিয়ে রাস্তা দিয়ে মেন রোড দিয়ে না গিয়ে এখান দিয়ে শর্টকাটে চলে যায়, বুঝেছিস তো? এই তো, এই তো রোড, এখান দিয়ে ওই দিক দিয়ে গিয়ে, ওই যে ওই দিক দিয়ে গিয়ে মেন রোড দিয়ে মেন রোডে চলে যায়, বুঝতে পারলি? শর্টকাট। এই দেখো দুধ চা চলে এসছে, যেমন কথা তেমনি কাজ। আর ওই হচ্ছে সুমির বর, দেখো পেঁয়াজ কাটতে ব্যস্ত কার্তিক। আরও হচ্ছে, বলো তুমি কী করো জবটা? আমি রেলওয়েতে আছি। রেলওয়েতে আছে, একদম রেল ফ্রি, একদম ফ্রি, মানে সবচেয়ে সাশ্রয়ের জায়গা। আর এই যে সুমি বসে আছে, ভালো রান্না করে, হ্যাঁ সবজিও খুব ভালো কাটে, সবজি খুব ভালো কাটে, সেই জন্য পেঁয়াজটা কাটতে দিয়েছি। হ্যাঁ আর তুই কী করিস? তুই কী করিস? ও আমার বান্ধবীও কিন্তু একজন স্বনির্ভর, কি বলবো, মহিলা, ইনিও জব করে, কোথায় জানো? কলকাতা হাইকোর্টে। হাসি দেখ, একদম পয়সাই পয়সা। আমারও রান্না বান্না খুব একটা ভালো লাগে না, ঘর ঘর ফর সাজানোর কাজ আমার খুব ভালো লাগে। হ্যাঁ অন্ধকার অন্ধকার আসছে না রে, পড়াবো, হুম সবজি কাটা মাঝে মাঝে ঠিক আছে, আমাদের তো একই কাজ রোজ রোজ, চিকেন কিন্তু ছেলেরা খুব ভালো পারে। এই যে পিনাকি বলছি, পিনাকি বাবু চিকেনটা ভালো পারে, ডাল করতে দিলে পারবে না, পাতলা মুচুরির ডাল, চিকেন খুব ভালো পারে। ওর বাবাও কোনোদিনও ডাল করে খাওয়ায়নি। হ্যাঁ চিকেন টিকেন, হ্যাঁ ছেলেরা খুব ভালো পারে না। পিনাকি এবার মটনটা হাত দেয় না, চিকেন চিকেন বলে না, মটনটা সিদ্ধ টুদ্ধের ব্যাপার থাকে তো, মটনের বিভিন্ন চিকেনের বিভিন্ন রকমের আইটেম। দেখো সুমির বর কি সুন্দর ছুরি দিয়ে লাউ কেটেছে, আমি তো ছুরি দিয়ে এত সুন্দর লাউ কাটতে পারি না, তো কাটাকুটি তো খুব হেল্প করছে, এতে তো মানে সময়টা অনেক বাঁচে আর অনেক পরিশ্রমটাও দেখো অনেক হেল্প করছে ওরা, মানে সবাই মিলে আমরা কাজ করছি। দেখো এত কাজের মধ্যেও আবার সুমির মেয়েকে নিয়ে পৃথুকে স্কুল থেকে আনতে যাচ্ছি। এই দেখো চিকেন রান্না হচ্ছে, আর ওইদিকে তুমি কি রান্না করছো দেখো, এখানে লাউ দিয়ে আর বড়ি, লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি হচ্ছে, ব্যাস এইটুকুই। আর আমরা ভাবলাম একটু টমেটো চাটনি করবো, কিন্তু টমেটো টমেটো কিছু নেই নেই, তারপর আমরা বিকালবেলা একটু ঘুরু ঘুরু যাবো, সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর আমাদের ক্যামেরাম্যান কে দেখো, এই দেখো, এই যে হিয়া আমাদের ক্যামেরাম্যান, আমার তো ক্যামেরা, আমার ভিডিও তোলার জন্য শুধু আমার দুটো ছেলে হেল্প করে, হাজবেন্ড মাঝে মাঝে করে না, আমি নিজেই করি। আর দেখো আজকে হিয়া, থ্যাংক ইউ হিয়া, বাহ 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 কি সুন্দর, বাহ। সবাই খেতে বসে গেছে, কেমন হয়েছে মাংসটা? মাংসটা কোনো খাওনি, খেয়ে নাও, খেয়ে বলো। হ্যাঁ তুমি ভালো করতে বলেছো, আর আমি ভালো না করলে হয়? হ্যাঁ এদিকে সুমি সুমির ছেলেকে খাওয়াচ্ছে, আর একটু পরে পিতুকে আমি খাওয়াবো, তারপরে আমি আর সুমি একসাথে দুজনে মিলে খাবো। আমরা এখন দুই বন্ধু মিলে একটু খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর খেতে খেতে আমরা কত রকমের গল্প করছি। ওদের বাড়িতে আমি খুব যেতাম, ওদের বাড়িতে এত শুনছিল পুকুর ছিল গাছপালা, ওদের বাড়িতে আমি বেশি যেতাম, একটু কম আসতো, আমাদের বাড়িতে আমার গাছপালা বেশি কম বেশি।
সেই সমস্ত সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছে আর মেয়েকে দেখে বেশি মনে পড়ছে। ওর মেয়ের মতো বয়সে আমাদের বন্ধুত্ব হয়েছিল, ক্লাস ফাইভে পড়ি, হিয়া ক্লাস ফাইভে পড়ি, তাই না হিয়া? এইটুকু ছিলাম, তার এত বছর আমরা একসাথে সব সুখে দুঃখে বিপদে আপদে সব পাশেই ছিলাম, থাকবো আশা করি সবসময় থাকবো। দেখো আমরা একটু বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে, আর ওর মেয়েকে নিয়ে আর আমি আমার বড় ছেলেকে নিয়ে আর ছোট দুটোকে, আমারটাকে ছোটটাকে আর ওর ছোটটাকে আমরা ঘুম পাড়িয়ে রেখে এসেছি। একটা কুকুর ছিল, দেখো এই দেখো, তা এখন আমরা একটু ফোরাম মল যাচ্ছি, একটু কেনাকাটা করবো, ওই যে ওর আরও বেশি ইন্টারেস্ট, একটু দেখাবো আর কি, আমাদের বাড়ির পাশে নতুন যে হয়েছে তা সেটা ছেলেও নিয়ে যাচ্ছে, কারণ আমি একবার গেছি তারপরে কোথা দিয়ে ঢুকতে হবে তো আমি সব গুলেই ফেলেছি, কিন্তু একবার আর একবার গেলে একটু মনে থাকবে না, ছেলে নিয়ে যাচ্ছে। তো চলো ফোরাম মল ঘুরে আসি। দেখো আমরা চলে এসেছি ফোরাম মল, আর এখন আমরা একটু ভেতরে যাবো, ভেতরে একটু ঘুরু ঘুরু করবো, একটু কেনাকাটা করবো, আর কালকে আমরা আরও একটা দারুণ জায়গায় ঘুরতে যাব। তা সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তা চলো বন্ধুর সঙ্গে একটু এনজয় করে নিই, বন্ধু মেয়ে আছে ছুটি শুনে শুনো, সবাই আমরা মিলে একটুখানি এনজয় করে নিই, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই 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 বাই, আমার ছেলে বাই।